নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত ভাই, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। দোস্ত নমস্তে, আমি ডাক্তার জয়ন্ত, প্লাস্টিক এন্ড কসমেটিক সার্জন। আজকে আমরা এই যে ভাই এসছে ওর হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করবো। তো আজ আমি পেশেন্ট কা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করেঙ্গে। হাম লোক দেখ সকতে হ্যায় উনকা গ্রেড ফোর বাল্ডনেস হ্যায়। উনার যে বাল্ডনেসটা রয়েছে সেটা গ্রেড ফোর বাল্ডনেস, এবং উনার বয়স হচ্ছে 27 বছর বয়স, 27 ইয়ার্স এজ হ্যায় উনকা, 27 সাল এজ হ্যায়। তো উনকা যো ফ্যামিলি হিস্ট্রি হ্যায় অরো বাল্ডনেস কা হিস্ট্রি হ্যায়। উনকা চাচা যো হ্যায় উনকা অরো বাল্ডনেস হ্যায়। और हम लोग देख सकते हैं कि साम ये जो हिस्सा के बाल है ये थोड़ा सा पतला भी हो गया है। तो उसी के हिसाब से हम लोग हेयर ट्रांसप्लांट का प्लानिंग करेंगे। तो वही हिसाब से हमारा हेयर ट्रांसप्लांट का प्लानिंग करबो। हमरा आज को ना कि एफयूई हेयर ट्रांसप्लांट करबो, जेटा का स्टिचलेस प्रोसीजर। ये एरिया टा रहे छे, ये एरिया टा ऑक्सिपिटल एरिया। ये एरिया हेयर गुलो परमानेंट থাকে। ये परमानेंट एरिया हेयर गुलो हमरा হচ্ছে ট্রান্সপ্লান্ট করব। सो ये जो एरिया है इसको ऑक्सिपिटल एरिया बोलते हैं। ये परमानेंट हेयर है, इसको हम लोग सामने ট্রান্সপ্লান্ট करेंगे। তো আজকে আমাদের এফইউই হেয়ার ট্রান্সপ্লান্ট হবে, যেখানে কোনো স্টিচ থাকবে না, কোনো স্কার থাকবে না। তাহলে চলুন বন্ধুরা, আমরা এবারে মার্কিং প্রসিডিউরটা কমপ্লিট করি। জিনিসটা খুব ইম্পর্টেন্ট হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে, মার্কিং জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ মার্কিং এর উপরে ওনার এই ফেসের আলটিমেট অ্যাপিয়ারেন্সটা ডিপেন্ড করবে। মার্কিং বহুত ইম্পর্টেন্ট চিজ হ্যায় হেয়ার ট্রান্সপ্লান্ট কে বারে মে, আর ইয়ে মার্কিং আলটিমেটলি ফেস কে বারে মে, ফেস কি জো অ্যাপিয়ারেন্স হ্যায় ও ডিসক্রাইব করেগা। তো মার্কিং করার অনেকগুলো উপায় রয়েছে, আমরা বলবো। যেমন দেখুন, আমাদের কপালের স্কিন গুলো ভাঁজ হয়, কিন্তু মাথার স্কিন কিন্তু ভাঁজ হয় না। তাহলে যেখানে কপালের স্কিন ভাঁজ শেষ হচ্ছে, সেখান থেকে হচ্ছে মাথার হেয়ারটা শুরু হয়। তাহলে আমরা ভাইকে বলবো উপরের দিকে তাকাতে, একটু উপরের দিকে তাকান। হ্যাঁ, উপরের দিকে তাকালে এই যে ফ্রন্টালিস মাসেল গুলো দেখুন ভাঁজ হয়েছে, এই ভাঁজের সব থেকে উপরের পয়েন্ট গুলো আমি মার্ক করছি। একটু বড় করে তাকান উপরের দিকে। হ্যাঁ, তো আমি ভাঁজ গুলো মার্ক করছি যেখানে কোনো ভাঁজ নেই। তো এমন জায়গায় আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে যাতে উনি কপাল ভাঁজ না করলে, ভাঁজ করলে চুলগুলো যাতে না নড়ে। সো এসা এরিয়া মে হাম হেয়ার ট্রান্সপ্লান্ট করেঙ্গে কি ও আগার ইসকো ইসকো হিলায়, বাল না হিলে, কিউকি আগার বাল হিলেগা তো ও হিউম্যান জ্যাসা নেই লাগতা হ্যায়। আর একটা জিনিস আছে মাপার জন্য, আমরা অনেক সময়তে আমরা যেটা করি, পেশেন্টের চারটে আঙুল আমরা দেখবো, এটাকে ন্যাজিয়ান বলে। ন্যাজিয়ানের উপর থেকে ফোর ফিঙ্গার অফ দা পেশেন্ট, পেশেন্টের চার আঙুল দেখুন, ফোর ফিঙ্গার এবং ওনার এই জিনিসটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। আমি যেখানে প্রথম মার্ক করেছি না ফোর ফিঙ্গার, তার সঙ্গে ম্যাচ করছে। তো এটাও একটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে জিনিসটা করা। আর একটা জিনিস থাকে, আমরা অনেক সময় 7 সেন্টিমিটার একটা আর্বিটারি লাইন ধরে নিয়ে আমরা করি। তো যাই হোক, এটা হচ্ছে ওনার হেয়ার লাইন হবে, ভাঁজটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানে হেয়ার লাইন থেকে শুরু হয়, যাতে উনি কপাল ভাঁজ করলে পরে চুলগুলো যাতে না নড়ে। এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ আমরা আমাদের হেয়ার লাইন মার্কিং এর জন্য। তো সুতরাং আমরা সামনের দিকটা এবার মার্ক করব। আমি যে পয়েন্ট গুলো করেছি সেই পয়েন্ট গুলোকে আমি এবারে জুড়ছি, সেই পয়েন্ট গুলোকে আমি জুড়ে দিলাম। এটা কিন্তু একটা রেগুলার লাইন হলো, তবে হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু রেগুলার লাইন কিছু নয়, এটা একটা ইরেগুলারলি ইরেগুলার, সেই জন্য আমরা কিছুটা ইরেগুলার ইরেগুলার শেপে এটাকে করে দেবো, যাতে এটা ন্যাচারাল লাগে। হেয়ার ট্রান্সপ্লান্ট কভি রেগুলার লাইন নেই হতা হ্যায়, ইয়ে ইরেগুলার লাইন হতা হ্যায়, ইসলিয়ে হাম ইসকো ইরেগুলার কর রাহা হ্যায়, ঠিক হ্যায়। তো এই এই এরিয়াটা মার্ক করার পরে আমাদের নেক্সট যে জোনটা আসবে সেটা হচ্ছে জোন ওয়ান। এই জোনটাতে আমরা সব থেকে বেশি হেয়ার দেবো, এবং এখানে চেষ্টা করব আমরা সিঙ্গেল ফলিকেল গুলো সামনের দিকে দিতে। সিঙ্গেল হেয়ার ফলিকেল গুলো এই সামনের দিকে হবে, তারপরে ডাবল এবং ট্রিপল হেয়ার ফলিকেল গুলো হবে। তো আমরা এই জোন ওয়ান, এটা এটা হচ্ছে জোন ওয়ান। এরপরে আপনি কোন দিক থেকে কোন দিকে হেয়ার তুলাচ্ছেন ভাই? এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এপাশ থেকে এপাশ থেকে এপাশ আনকার। সেই জন্য আমরা ওনার এই এরিয়াটাতে, এই এরিয়াটাতে আমরা হাফ করে নিলাম, এই এরিয়ার ডেন্সিটিটা আমাদের বেশি থাকবে, আর বাকি হাফ এই এরিয়াটাতে আমরা আরো চুল দেবো। তো এই টোটাল এরিয়াটা আমরা মার্ক করে নিচ্ছি, এই টোটাল এরিয়াটাতে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট হবে। তাহলে আমাদের মার্কিং প্রসিডিউরটা কমপ্লিট হলো। এরপরে আমরা পাঞ্চিং করব। পাঞ্চিং গুলো দেখুন অনেক জায়গাতে করা হয়, পাঞ্চিং 90 ডিগ্রিতে করে, সেখানে করলে কিন্তু চুলগুলো খাড়া খাড়া উঠবে। আমাদের ন্যাচারালি দেখুন চুলগুলো কিন্তু শুয়ে আছে, এটা 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো আমরা অ্যাঙ্গেল গুলোতে 10 থেকে 15 ডিগ্রিতেই করব। তো সুতরাং আমরা দেখালাম পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন এবং কি করে মার্কিং করতে হয়, জিগজ্যাগ প্যাটার্ন এবং কোন জোনটাতে আমরা কত হেয়ার দেবো সেটা বললাম, এবং কোন অ্যাঙ্গেলে দেবো সেটাও বললাম। এবার আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের ফার্দার প্রসিজিয়ারটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা সেকেন্ড পার্টটা শুরু করছি। দোস্ত আমরা সেকেন্ড পার্ট হেয়ার ট্রান্সপ্লান্ট কাজ সেকেন্ড পার্ট শুরু কর রা হ্যায়। আমাদের হেয়ার তুলে নেওয়া, আমরা এফইউই টেকনিকে হেয়ার তুলে নিয়েছি, যে হেয়ার গুলো তোলা হয়েছে সেগুলো আমরা আপনাকে দেখাবো, সেগুলো এখন ফাইনাল ছাড়াই বাছাই চলছে। এবারে আমি স্লিট মেকিং করব, যে স্লিটের মধ্যে হেয়ার গুলো বসানো হবে। সামনে যে এরিয়া আমরা অলরেডি মার্কিং করেছি, সেই মার্ক করা এরিয়াতে আমরা স্লিট করব।
তো এই স্লিটের অ্যাঙ্গুলেশনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ফ্রন্টের যে অ্যাঙ্গেল গুলো হবে, দেখুন আমি অ্যাঙ্গেলটা তো বসাচ্ছি, এটা 15 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্রন্টের যে চুলটা থাকে সেটা এই অ্যাঙ্গেলে কিন্তু থাকে, সেটা 15 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তারপর দেখুন আরেকটা, তো আর একটু খাড়া হবে এবং তারপরের চুলগুলো আমরা মোটামুটি 70 to 80 ডিগ্রি অ্যাঙ্গেলে করব। সো এই এই অ্যাঙ্গুলেশনে এই অ্যাঙ্গুলেশনটা মেইনটেইন, তো মেইনটেইনিং দিস অ্যাঙ্গুলেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গুরুত্বটাই বোঝাতে চাইছি, ফ্রন্টের যে চুলগুলো থাকে সবসময়তে সেগুলো 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, তারপর একটু বেশি, তারপর আর একটু বেশি। এই সিকোয়েন্সটা মেনটেন করে আমাদের কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের স্লিটগুলো বানানো দরকার, ঠিক আছে? সো এই অ্যাঙ্গুলেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি এবার স্লিট মেকিং প্রসিজিয়ারটা কমপ্লিট করব। সো ফ্রেন্ডস, আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে আমরা হেয়ার স্লিটগুলো মার্কিং করেছি, তো এটা আমাদের ফ্রন্টাল লাইন, তো ইয়ে হামারা ফ্রন্টাল লাইন হ্যায় আর দেখিয়ে ইয়ে জো ট্রায়াঙ্গেল হ্যায় ইস ট্রায়াঙ্গেল বানা কে মানে ইসকো জিগজ্যাগ কিয়া, ট্রায়াঙ্গেল বানা কে হামলো ইরেগুলারলি ইরেগুলার বানায়া। তো আমি ট্রায়াঙ্গুলারগুলো বানিয়ে বানিয়ে ইরেগুলারলি ইরেগুলার করেছি। এগুলো হচ্ছে আমাদের স্লিটগুলো, এই স্লিটের ভেতরে কিন্তু আমরা এক একটা করে চুল ঢোকাবো। সো বন্ধুরা, আমরা এই যে এরিয়াটা দেখছেন, এই এরিয়াটাতে আমরা পাঞ্চিং বা স্লিট মেকিং শেষ করেছি। সো বন্ধুরা, আমরা এই এরিয়াতে পাঞ্চিং কমপ্লিট করলাম, আমারা ইধার পাঞ্চিং কমপ্লিট হুয়া হ্যায়, স্লিট মেকিং কমপ্লিট হুয়া হ্যায়, ইয়ে সব এক এক স্লিট দেখিয়ে স্লিট হামনে মেকিং কে, ইয়ে স্লিট মে আপ আভি হেয়ার ট্রান্সপ্লান্ট করব করেঙ্গে, এই স্লিট মে আভি হেয়ার ডালেঙ্গে, ফলিকল কো ইনসার্ট করেঙ্গে, এই স্লিটগুলোতে এবারে ফলিকলগুলো ইনসার্ট করা হবে। সো এবারে দেখুন আমরা গ্রাফটগুলোকে কী করে আমরা ইনসার্ট করছি, সেই ভিডিওটা এই ভিডিওটাতে আমরা দেখাচ্ছি। এই একটা গ্রাফট, গ্রাফটাকে ঢুকিয়ে দেওয়া হলো। গ্রাফটাকে একটা একটা করে ভেতরে ইনসার্ট করে দেওয়া হচ্ছে। ওকে ওকে, সো উই আর ইনসার্টিং দ্য গ্রাফট, দিস ইজ হাউ উই ইনসার্ট দ্য গ্রাফট। ভাই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট করেছি, তো এটা দেখুন আলটিমেটলি যেটা যেটা হয়েছে সেটা। সো ফ্রেন্ডস, আমরা ভাইকা হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট কিয়া, সো দিস আর দ্য গ্রাফটস, তো আভি উনকো হাম পোস্ট অপারেটিভ ডিরেকশন কো দেখা ছুটি করেঙ্গে, তো এখন আমরা ওনাকে পোস্ট অপারেটিভ ডিরেকশন দিয়ে ছুটি করব। থ্যাংক ইউ বন্ধুরা। আমরা কালকেই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, আজ উনি দেখাতে এসেছিলেন, তো দেখুন এটা আমরা টোটাল 2544টা গ্রাফট আমরা করেছি। এফ ইউ ই টেকনিকে গ্রাফটিং করা হয়েছে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি গ্রাফগুলো খুব ভালো সেটেল করে গেছে, এবং কাঁচ থেকে যদি দেখেন আমরা ইরেগুলারলি ইরেগুলার মার্জিন করেছি, এবং ফ্রন্টে সমস্ত চুলগুলো আমরা সিঙ্গেল হেয়ার দিয়েছি। ফ্রন্ট লাইনগুলো 2 থেকে 3টে রো সিঙ্গেল রোতে দেওয়া হয় যাতে ন্যাচারাল লাগে। তো এই ভাইকে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হলো এফ ইউ ই টেকনিকে, যেটা স্কাললেস এবং স্টিচলেস টেকনিক। তো আমি ভাইকে কিছু প্রশ্ন আমরা ওনার সঙ্গে আলোচনা করব, যে ওনার এক্সপিরিয়েন্সটা বেসিক্যালি কেমন লাগলো, বা কোনো ব্যথা পেয়েছিলেন কিনা, বা কি এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে কথা বলা। তো ভাই আপনার কালকের এক্সপিরিয়েন্সটা যদি অল্প কথা শেয়ার করেন। আমি প্রথমে বলবো যে কালকে এসেছিলাম, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে সার্জারি করাবো করাবো, স্যারের সঙ্গে যোগাযোগ করে আমি এসেছিলাম এবং কালকে আমি সার্জারি করিয়েছি এবং কোনো রকম অসুবিধা হয়নি আমার, খুব সুষ্ঠুভাবে কালকে আমার সার্জারি হয়েছে এবং আমি খুব আশা করছি খুব উপকৃত হব। ঠিক আছে, আচ্ছা আমি কয়েকটা লিডিং কোশ্চেন ভাইকে জিজ্ঞেস করি, তাহলে ওনার উত্তর দিতে আর একটু সুবিধা হবে। আপনার ব্যথা কতটা হয়েছে? আমরা তো লোকাল অ্যানেসথেসিয়া করি, অপারেশন করার সময় যখন শুরু করলাম ইনজেকশন গুলো আমরা দিলাম ইনসুলিন সিরিঞ্জ দিয়ে, তখন কতটা ব্যথা হয়েছে, বা তার পরবর্তী সময় আর কোনো ব্যথা হয়েছে কিনা? না, আমার কোনো রকম ভাবে ইনজেকশন দেওয়ার ফলে কোনো রকম ব্যথাও হয়নি এবং আমার সার্জারি করার সময় কোনো রকম ভাবে কোনো কিছুই আমার মনে হয়নি যে আমি সার্জারি করাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা লোকাল অ্যানাস্থেশিয়াতে করি, আমরা যেটা করি ইনসুলিন সিরিঞ্জ দিয়ে ফিল্ড ব্লক বা স্ক্যাল্প ব্লক অ্যানাস্থেশিয়া আমরা দিই, ইনজেকশনটা দেওয়ার সময় হালকা জ্বলে বা ব্যথা হয়, তারপরে 5 থেকে 6 ঘন্টা কিন্তু মাথাটার পুরো স্কিন যেটা থাকে সেটা অবশ্য ভারী হয়ে যাবে এবং কোনো ব্যথা বোঝা যায় না। আর সার্জারি পরে আপনার কোনো রকম কোনো অসুবিধে? না, আমার কোনো রকম অসুবিধা হয়নি এখন পর্যন্ত। তো ভাই আবার আশা করি খুব ভালো রেজাল্ট হবে, আমরা অনেক খেটে করেছি কাজটা, দেখা যাক কেমন হয়। ওনার ভিডিও আলটিমেটলি কেমন হলো সেটা আমরা 6 মাস পরে ডেফিনেটলি দিতে পারবো, আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটাও দেখবেন। আর এই পোস্ট অপারেটিভ কেয়ার বা ইনস্ট্রাকশন কি কি আছে সেটা নিয়ে আমার ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে, যে সার্জারির 10 দিন পরে অবধি আপনি কি কি করবেন আর কি কি করবেন না
সেটা বলা আছে, সেটা আমি ছুটির সময় আপনাকে ডিটেলস বলে দেবো, সেই ভিডিওটাও দেখবেন, সেটা বুঝতে পারবেন। কোনো রকম অসুবিধা মনে হলে আমাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।